হ্যালো বন্ধুরা, আমি বাপন, তোমরা সে ইউটিউব চ্যানেল বিডিএমএস প্লাস। তো আজকে তোমাদের সাথে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দুদিন আগে তোমরা সবাই জানো যে পুলিশের রেজাল্ট দিয়েছে, ফাইনাল রেজাল্ট, তো নেক্সট ভাইবা। তো দেখতে পাচ্ছ কাট অফ কী ছিল, ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদাভাবে চার্ট করা আছে। তো যারা পাশ করেছো তাদের জন্য নেক্সট হচ্ছে ইন্টারভিউ। দেখতে পাচ্ছ টোটাল কতজন পাশ করেছে, কতজন পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যে মেল কতজন, ফিমেল কতজন। এরপরে দেখতে পাচ্ছ যে তোমাদের কিন্তু ভাইবা এ মাসেই শুরু হয়ে যাবে, আগস্টের 17 তারিখ থেকে সেপ্টেম্বরের 23 তারিখ অবধি তোমাদের ভাইবা চলবে। তো কোন ডিস্ট্রিক্ট, কোন রেঞ্জে কাদের কাদের হবে সেটা দেখতে পাচ্ছ, কতজন করে আছে, সেই হিসাবে তোমরা প্রস্তুতি নিয়ে নাও। আর তোমরা একটা কথা মনে রাখবে যে ভাইবা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, সুতরাং তুমি সেখানে গিয়ে কি প্রশ্নের উত্তর দিতে পারলে কি পারলে না সেটা বড় বিষয় না, বড় বিষয় যে তোমার লুকটা কেমন থাকবে, তুমি কতটা কনফিডেন্টলি জবাব দিতে পারছো, সেই বিষয়গুলোই মেনলি দেখা হবে। আর কোশ্চেন যা, তোমার যা অ্যাক্টিভিটি থাকবে, তোমার যা এক্সট্রা কারিকুলাম থাকবে সে বিষয়ে কোশ্চেন করতে পারেন। তো সুতরাং ভাইবাতে তোমরা বেশি প্রেশার নিও না, নর্মাল থাকার চেষ্টা করো, আর ড্রেস আপটা একটু ভালো করো। বিশেষ করে ছেলেরা চুল এবং দাড়ি অবশ্যই কেটে আসবে, সিম্পল শার্ট, সিম্পল প্যান্ট, বেশি রঙিন পরার দরকার নেই, শু। এবং মেনলি তুমি সেখানে কতটা স্মার্টলি যাচ্ছ, যাওয়ার পরে সেখানে কী করছো, সবগুলোই তোমার লক্ষ্য করা হবে। সুতরাং এক্সট্রা কিছু করতে যেও না, যতটুকু কোশ্চেন করবে ততটুকু উত্তর দেবে। আর মেয়েরা সিম্পল চুড়িদার পরতে পারো, শাড়ি পরতে পারো। ইন্টারভিউ কখনোই বেশি কথা বলতে যাবে না, যতটুকু জিজ্ঞেস করা হবে ততটুকু উত্তর দেবে, কারণ বেশি বলতে গেলে সেখান থেকে আবার নতুন কোশ্চেন করতে পারে। সুতরাং আগবাড়িয়ে কিছু বলতে যাও না, যতটুকু বলবে ততটুকুই অ্যান্সার দেবে। তো আশা করি সবাই পাস করবে, সবাই ভালো করে ইন্টারভিউ দেবে, সবাইকে বেস্ট অফ লাক। We'll be right back.